আচ্ছা, আমাদের জৈব যৌগ লাস্টের একটু পর্শন বাদ আছে, মানে পলিমারকরণ টপিকটুকু, আর লাস্টে হচ্ছে জৈব যৌগের ব্যবহার। মাঝখানে আমরা আরেকটা জিনিস পড়বো, মানে বিক্রিয়ায় মাঝে মাঝে এরকম দেয় যে একটা যৌগ থেকে আরেকটা যৌগ বানাইতে দেয়, তো সেই ক্ষেত্রে কখনো কার্বন সংখ্যা বাড়ায় ফেলতে হয় অথবা কার্বন সংখ্যা কমাইতে হয়, এরকম কয়েকটা রূপান্তর আছে একটা যৌগ থেকে আরেকটা রূপান্তর। তো ফার্স্টে আগে পলিমারকরণটা দেখি। পলিমারকরণ একটু, পলিমারকরণ এটা হচ্ছে একই পদার্থের অনেকগুলো অণু পরপর যুক্ত হয়ে যখন বড় অণু তৈরি হয় তখন সেটাকে আমরা পলিমারকরণ বলতাম। এটা আমরা আগেই পড়ছিলাম, 7 নম্বর চ্যাপ্টারে মেবি পড়ছিলাম। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দ্বিবন্ধনযুক্ত যেসব জৈব যৌগ, অ্যালকিন, অ্যালডিহাইড এরকম যারা আছে, অথবা যেসব যৌগের মধ্যে পানি সরে যাইতে পারবে এরকম ওএইচ আছে, তারা সাধারণত, যেমন হচ্ছে অ্যালকোহল, তারপরে জৈব অ্যাসিড, আবার অ্যামিন, যদিও এটার মধ্যে ডিরেক্ট ওএইচ নাই, বাট এইটার মধ্যে এইখান থেকে এইচ অন্য একটা যৌগের ওএইচ এর সাথে মিলে সরে যাইতে পারে, এরকম অণুগুলা এই আমাদের পলিমারকরণ বিক্রিয়ায় অংশ নেয়। অ্যালকেন, তারপরে অ্যালকাইল হ্যালাইড, এগুলো সাধারণত এইসব বিক্রিয়ায় অংশ নেয় না। আচ্ছা, তো এই পলিমারকরণটা কে আমরা কি টাইপের পলিমার তৈরি হচ্ছে সেইটার উপরে ভিত্তি করে দুইটা ভাবে ভাগ করছি, একটা হচ্ছে দ্রুত পলিমারকরণ আর একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। তো ফার্স্টেরটা পলিমারকরণের শ্রেণীবিভাগ, নোটের মধ্যে সব সুন্দর করেই লেখা আছে, আমি কিছু মুখে বলতেছি আর নোট থেকে দেখলে পেয়ে যাবে। তো শ্রেণীবিভাগের প্রথমটা হচ্ছে 1 নম্বর দ্রুত পলিমারকরণ বা সংযোজন পলিমারকরণ, দ্রুত বা সংযোজন পলিমারকরণ। এই ক্ষেত্রে যেটা হবে, নর্মালি এই দ্রুত বা সংযোজন পলিমারকরণটা শুধুমাত্র অ্যালকিন এই বিক্রিয়াটা দেখায়, শুধুমাত্র অ্যালকিন, দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন এই বিক্রিয়াটা দেখায়, মানে অ্যালকিনের অনেকগুলো অণু পরপর যুক্ত হয়ে, মানে দ্বিবন্ধন আছে এরকম যৌগগুলো পরপর যুক্ত হয়ে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে পরপর যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে। এই ক্ষেত্রে কোনো অণু বেরোয় আসবে না, মানে ওই সাইডে শুধুমাত্র পলিমারটাই পাওয়া যাবে, সাথে কোনো অণু পাবো না, বাই প্রোডাক্ট বা উপজাত পাবো না, এই ক্ষেত্রে শুধু একটার সাথে আরেকটা অণু যুক্ত হবে, এই জন্য এটাকে আমরা দ্রুত বা সংযোজন পলিমারকরণ বলতেছি। তো এইটার পলিমারগুলা দেখতে অনেকটা এরকম, যেমন ধর সবগুলা একই টাইপের অণু, সো পুরা চেইনটার মধ্যে একই জিনিসের রিপিট বারবার হবে। যেমন আমরা একটা কমন উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে পলিথিন যদি বলি, তো পলিথিনের মধ্যে এরকম CH2 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 এই জিনিসটা বারবার রিপিট হইতে থাকে। ওকে, এই পুরাটা একটা ইথিন অণু, মানে ওই যে মনোমার, এই ইথিন অণুটা একটার পর একটা যুক্ত হয়ে এরকম দেখা যায়। তো দ্রুত পলিমারগুলা বা সংযোজন পলিমারগুলার ক্ষেত্রে একই টাইপের মনোমারগুলো সবগুলো হয়, তো সো একই জিনিস বারবার রিপিট করে এইরকম হয়। তো কয়েকটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে এই পলিথিন যেটা লিখলাম সেইটারই দেখাই, 1 নম্বরটা হচ্ছে পলিথিন, আমি শুধু বিক্রিয়াটা লিখি। পলিথিনের মধ্যে কি হয়, অনেকগুলা ইথিন অণু একসাথে হয়ে পলি ইথিন হয়। তো এই ইথিন অণু যে একসাথে হবে এটা দেখানোর জন্য আমরা এই জিনিসটাকে কিভাবে দেখাবো, এন সংখ্যক, এন এর সংখ্যা বিভিন্ন রকম হয়, এখানে নর্মালি 600 থেকে 1000 হয়, এক এক পলিমারের জন্য এক এক রকম হবে। তো এরকম অসংখ্য ইথিন অণু যুক্ত হবে, তো এই যুক্ত হওয়ার জন্য কিছু দরকার, প্রভাবক দরকার, সেটা হচ্ছে এখানে অক্সিজেন দরকার, যেটা এই বিক্রিয়াটা শুরু করে দিবে। এইখানে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, আর 1000 থেকে 1200 এটিএম চাপ। এটা দিলে এই ইথিন অণুর প্রত্যেকটা ইথিন অণু ভেঙে যাবে, মানে একটা বন্ধন ভাঙবে, এই মাঝখানের বন্ধনটা যদি ভেঙে যায়, তো নর্মালি আমরা বন্ধন ভাঙলে যে দুইটা হাত পাওয়া যায় এরকম উপরে লিখতাম বা নিচে লিখতাম, এখন সেটা না করে
ওরা যেহেতু পাশের অণুগুলোকে ধরবে, হাত দুইটাকে এই পাশে পাঠিয়ে দিব। তার মানে ইথিন অণুটার মাঝখানে বন্ধনটা ভেঙে এরকম দুই সাইডে দুইটা হাত পাইলাম। তারপরে আসলে দুই সাইডে দুইটা ব্যাপারটা এরকম, একটা বন্ধন ভাঙলে অ্যাকচুয়ালি অর্ধেক অর্ধেক বন্ধন আসে, ধর এখানে অর্ধেক আর এখানে অর্ধেক, আর বাকি অর্ধেক আসে পাশেরটা থেকে। ওকে, ওই দুইটা মিলে একটা বন্ধন হয়ে যায়। তো ওটারই আমরা একবারে একটা বন্ধন দিয়ে দেখাই। ধর এখানে অর্ধেক বন্ধন আসা মানে, অর্ধেক বন্ধন আসা মানে কি, অ্যাকচুয়ালি ধর বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন ছিল। তো ব্যাপারটা এরকম যে এখানে একটা ইলেকট্রন চলে গেছে, এখানে একটা ইলেকট্রন চলে গেছে। অবশ্য আর একটা ওয়েতেও হয়, সেটা আপাতত দরকার নাই। তাহলে এখন আর একটা বন্ধন করার জন্য বাকি আর একটা ইলেকট্রন লাগবে। তো এখানে ধর আর একটা কিছু এসে বসতে গেলে তখন সে বাকি ইলেকট্রনটা দিত, পুরো দুইটা মিলে একটা বন্ধন হইতো। কিন্তু আমরা পরীক্ষায় তো এত একবারই একটা ভাঙলে দুইটা বন্ধন এভাবে দিয়ে দিচ্ছি না, বাকি বুঝছিস? আচ্ছা, তাহলে এখন এই যে এটা ভাঙলে যে দুইটা হাত পাওয়া গেল, সেই দুইটাকে আমি এই দুই পাশে দিয়ে দিলাম। আর এখন এইটা বারবার রিপিট হইতে থাকবে, তার মানে এই সাইডে আর একটা CH2 এভাবে ভাঙবে, ভেঙে এর সাথে এভাবে যুক্ত হবে। তো প্রত্যেকটা ইথিন অণু ভেঙে সবাই সবার সাথে এরকম যুক্ত হয়ে যাবে। তো এটা যে বারবার রিপিট হচ্ছে, এটা বোঝানোর জন্য এখানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, তারা থার্ড ব্র্যাকেটই দিবি। কিন্তু দেওয়ার সময় অবশ্যই বন্ধনটাকে কেটে দিতে হবে। বন্ধনটা কেটে দেওয়ার মানে এইদিকে আরো আছে, ওইদিকে আরো আছে। তো বইয়ে যদি কোথাও কাটা না থাকে, দ্যাট মিন্স মানে প্রিন্টিং এর কারণে ওরকম অবস্থা, তবে কেটে দিতে হবে। আর এইখানে এনটা চলে আসবে, এই এন মানে এন সংখ্যক CH2 CH2, এইটা বারবার এন সংখ্যক বার রিপিট হয়েছে এই জিনিসটা। ওকে, তো এইটা ছিল ইথিন, এইটার নাম হয়ে যাবে পলিথিন। এই একটা গেল, তো এটাও অ্যালকিন ছিল। তো এবার অ্যালকিনের যে আর একটা পরের ইথিনের পরে যেটা প্রোপিন, সেটাও এরকম পলিমার দেখাইতে পারে। তো সেটার জন্য দেখাই, দুই নম্বরে হচ্ছে প্রোপিন, প্রোপিন থেকে বানাবো। তো প্রোপিন দেখতে এরকম ছিল, CH3 CH ডাবল বন্ড CH2, এটা ছিল প্রোপিন। তো প্রোপিন এটার এন সংখ্যক প্রোপিন একসাথে হয়ে পলিপ্রোপিন বানাবে। তো এই যে পলিপ্রোপিন যে বানাবে, এর জন্য এখানেও কিছু প্রভাবক তাপ চাপ লাগবে, সেটা হচ্ছে 140 ডিগ্রি, 140 ATM, আর হচ্ছে 1000 থেকে, এটা মনে হয় ওটা একটু নোটে ঠিক করে নে, উপরেরটাই ও লিখে ফেলছে। এটা হচ্ছে টাইটেনিয়াম ক্লোরাইড, এটা প্রভাবক, আর এখানে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক করে নিস। প্রোপিনে 140 ATM চাপ, টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবক, আর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইটা হয়ে যাবে পলিপ্রোপিন। তো পলিপ্রোপিন কেমনে হবে, প্রত্যেকবার আমরা একই স্টাইলে লিখবো। একই স্টাইল কি ছিল, যে যেখানে ডাবল বন্ড থাকে সেটাকে আমরা ভেঙে ফেলি, ভেঙে দুই সাইডে দুইটা হাত দিতাম। বাট এখানে দেখ, দুই সাইড এই সাইডটায় হাত দেওয়ার অপশন নাই। তাহলে আমরা কি করব, আমরা আগে যেখানে ডাবল বন্ড আছে সেই পোর্শনটা আগে লিখি। CH, এখানে ডাবল বন্ড ছিল CH2, এরকম ছিল। ডাবল বন্ডটা আমি দেই নাই, ওই বন্ধনটা ভেঙে দিছি। ওই বন্ধনটা ভাঙলে দুই সাইডে দুইটা হাত যাবে, এই দুইটা হাত ওই বন্ধনটা ভেঙে আসছে। আর এইখানে CH এর সাথে CH3 ছিল, এখন এটারে কই বসাবো, এইটাকে উপরে বা নিচে বসাই দিব? তো উপরে বসাই দিই CH3। তার মানে এই বন্ধন থেকে ভেঙে যে দুইটা হাত আসছে, সেটাকে আমি এভাবে পাশে দেখাইলাম। এবার আমরা থার্ড ব্র্যাকেটটা দেব, তারপর এখানে এন দিচ্ছি। তো এটার নাম হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন, প্রোপিন, পলিপ্রোপিন। ওকে, কারো কোশ্চেন থাকলে বলতে পারিস। তো এরপরেরটা হচ্ছে আমরা পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, যদিও সেটাও অ্যালকিনের যৌগ থেকেই আসতেছে, কিন্তু প্রথমে আমরা, ওকে আচ্ছা আমি আগে দেখাই নি, তিন নাম্বারটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC, এটা বানাবো আমরা।
এইটা বানাইতে হয় ভিনাইল ক্লোরাইড থেকে। ভিনাইল ক্লোরাইডটা দেখতে এরকম, CH2 CHCl এরকম, মানে হচ্ছে অ্যালকিন যেটা ইথিন, ইথিনের মধ্যে এরকম CH2 CH2 থাকার কথা, ওই একটা H এর জায়গায় ক্লোরিন আসছে। ওকে, তো এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা VC। তো এটা থেকে পলিভিনাইল ক্লোরাইড বানাবো, তবে এইটা আমরা ডিরেক্ট ইউজ না করে এটাকে আগে ইথাইন থেকে বানাই নিই। সো এই বিক্রিয়াটার ফার্স্টে আরেকটা ধাপ, সেটা হচ্ছে আমরা ইথাইন, এই যে CH ট্রিপল বন্ড CH, এইটা থেকে আগে এটা বানাই নেব। এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই যে দেখাই যাচ্ছে যে এখানে একটা হাইড্রোজেন বসাইতে হবে, এখানে একটা ক্লোরিন বসাইতে হবে। তার মানে আমরা পড়ছিলাম ইথাইন দ্রুত বিক্রিয়া। হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা ঢুকতে পারতেছি না, না তোরা, আচ্ছা ওয়েট কর দিচ্ছি। ওকে, তো ইথাইন থেকে আমরা এই কার্বনের হাইড্রোজেনের এখানে একটা হাইড্রোজেন বসাবো, এখানে একটা সিএল বসাবো। তার মানে আমরা যদি ইথাইনের সাথে HCl যুক্ত করে দেই, তাহলে দ্রুত বিক্রিয়া হবে। দ্রুত বিক্রিয়া হয়ে এইখানে একটা বন্ধন ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন এসে বসবে, দুইটা বন্ধন থাকবে, একটা বন্ধন ভেঙে গেছে, একটার সাথে হাইড্রোজেন আর একটার সাথে সিএল করবে, এই CHCl এরকম। তো এটা, এই বিক্রিয়াটা ঘটার জন্য আমাদের এখানে একটা প্রভাবক দরকার হয়, মার্কারি ক্লোরাইড HgCl2 আর সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা দিয়ে ফার্স্টে আমরা ভিনাইল ক্লোরাইড তৈরি করে নিব। তার মানে এটা ছিল ইথাইন, ইথাইনের সাথে HCl এর বিক্রিয়া দিয়ে ফার্স্টে ভিনাইল ক্লোরাইডটা তৈরি করে নিলাম। এরপর এইটাকে যদি আমরা পলিমার করি, তো পলিমার করতে গিয়ে N সংখ্যক লাগবে। উচ্চ তাপমাত্রা ও চাপ। হ্যাঁ ভাইয়া, আসলে এটা 200 250 কোনো প্রবলেম নাই, দিতে পারিস 250। তোদের বইয়ে মেবি 250 দেওয়া, কিন্তু ইন্টারে 200 250 এরকম 200ই থাকে, সমস্যা নাই। আচ্ছা, উচ্চ তাপমাত্রা ও চাপ এটা যদি দিস, তাহলে এইটা পলিমার হয়ে যাবে। তো পলিমার হওয়ার জন্য সে আবার আমরা আগের রুলেই লিখবো। আমাদের রুলটা ছিল যেখানে ডাবল বন্ড আছে সেটাকে আগে লিখলাম, CH2 ডাবল বন্ড CH, সিএলটা আমি আগেই লিখলাম না। তারপর ওই একটা বন্ধন ভেঙে যায়, সরি এই একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে দুই সাইডে দুইটা হাত আসবে লিখলাম, আর এখানে আবার সি এর সাথে একটা সিএল আছে, সিএল আছে, এই সিএলটাকে উপরে পাঠাই দিলাম, আর এই থার্ড ব্র্যাকেট এখানে এন। তো এটা হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, তো এটা এখানেও কিন্তু দ্বিবন্ধন থেকে আসছে, এটা ফার্স্টে বানাই নিছি ইথাইন থেকে। তো পরীক্ষায় এটা অনেক কমন, যদি কখনো উদ্দীপকে এরকম জিনিস দেখিস, এই যে HgCl2 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বুঝে যাবে এই ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানাইতে বলতেছে। তো আচ্ছা, এবার আসি ওই 4 নম্বর আর একটা আছে, সেটা হচ্ছে PTFE বা পলিটেট্রাফ্লুরোইথেন, ইথিন 4 নম্বরটা। এটা আমরা বানাবো হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিন, এটা বানাবো PTFE। তো এটা বানাইতে হবে ওই টেট্রাফ্লুরোইথিন থেকে। তো টেট্রাফ্লুরোইথিন দেখতে কেমন, ইথিন মানে হচ্ছে দুইটা বন্ধন আছে, আর ইথিনের মধ্যে দুইটা H2 থাকে, দুইটা হাইড্রোজেন, মানে টোটাল 4টা হাইড্রোজেন থাকে। এবার ওই 4টা হাইড্রোজেন চলে যাবে ফ্লোরিন দিয়ে, এই জন্য টেট্রা ফ্লোরো, 4টা ফ্লোরিন আর কি। তো এখানে H2-র জায়গায় F2, এখানে H2-র জায়গায় F2। তো এইটা এখন TFE বা টেট্রা ফ্লোরো ইথিন। এবার এইটাকে আমরা পলিমারকরণ করব। তো পলিমারকরণ করার জন্য একটা প্রভাবক ইউজ করা লাগে, এখানে FeSO4 প্লাস H2O2, এই দুইটাকে একসাথে ব্যবহার করা হয়। এখানে এন দেওয়া লাগবে পলিমার করতে গেলে, এন সংখ্যক। তো এই জিনিসটার আবার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফ্যান্টন বিকারক, এই দুইটাকে একসাথে এটা বলে ফ্যান্টন বিকারক। আর এখানে পলিমারকরণ করবো আর কি, মানে উচ্চচাপ তাপমাত্রা যা দরকার।
এটা থেকে তারপরে আগের মতো করেই এই ডাবল বন্ড যেখানে আছে ওইটাকে ভেঙে দিচ্ছি, সিএফ টু সিএফ টু, দুই পাশে দুইটা হাত চলে আসলো, থার্ড ব্যাকেট এন, ওটা হচ্ছে পলি টেট্রা ফ্লোরো এইথিন। এগুলা সবগুলাই ছিল সংযোজন বা দ্রুত বিক্রিয়া, যেখানে শুধু একটার সাথে আর একটা যুক্ত হয়েছে, নতুন কোনো কিছু আসে নাই, উৎপাদে শুধুমাত্র পলিমারটাই আসছে, সাথে কোনো কিছু আসে নাই, এরকম হয়েছে। এবার আমরা আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এই এইটা যদিও তোদের বইয়ে নাই যে অ্যালকাইনের একটা পলিমার করণ, ইথাইনের ত্রিবন্ধন অ্যালকাইনের পলিমার করণ, তো কিন্তু মাঝে মাঝে ওই টেস্ট পেপারে সলভ করতে গেলে দেখবি প্রায়ই এটা দেয় আর কি, কারণ এটা দিয়ে বেনজিন বা অ্যারোমেটিক যৌগ বানানো যায়, প্রায়ই এরকম অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ বানাইতে বলে, এরকম যদি বলে তাহলে ওই একটা, সেটা হচ্ছে এই একটাই তোদের বইয়ে, মানে তোদের যদি দরকার হয় অ্যালকাইনের পলিমার করণ, বা সবসময় এই ইন্টারে ইন্টারে বলিস ইন্টারে ওই অ্যালকাইন নিয়ে ওই একটাই পড়বি যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ইথাইনের পলিমার করণ। এটা হচ্ছে কয় নাম্বার ছিল, 5 নাম্বার, ইথাইন, পলিমার করণ, হ্যাঁ আছে নোটে আছে, ছোট্ট করে লেখা আছে, পরে অ্যাড করে দিছি বোধ হয়। এটা হচ্ছে বেঞ্জিন প্রস্তুতি, তবে নোটের মধ্যে দেখতেছি ইয়া লেখা নাই, ওই তাপমাত্রাটা লেখা নাই, ওটা লিখে আচ্ছা লিখে দিচ্ছি আমি, লিখে নিই। আমরা যদি তিনটা ইথাইন অণু, মানে ইথাইনকে ইথাইন গ্যাসকে একটা লোহার পাইপ নিয়ে, লোহার পাইপের এক প্রান্ত দিয়ে প্রবেশ করাই, আর লোহার পাইপটাকে আমরা 4 ডিগ্রি সেলসিয়াস, সরি 400 ডিগ্রি সেলসিয়াস বা 400 থেকে 500 আর কি, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে থাকি, তাহলে লোহার পাইপের এক পাশ দিয়ে ইথাইনকে, বইয়ে নাই টেস্ট পেপার সলভ করতে গেলে পাবি, প্রায় টেস্ট পেপারে দিয়ে দেয়। ওকে নোটে লিখছি বোধ হয়, নোটে আছে। আচ্ছা ইথাইন এটা হচ্ছে লোহার পাইপের মধ্যে দিয়ে দিতে হবে, লোহার পাইপটাকে তখন গরম করা লাগবে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরকম 3 অণু ইথাইন ওই সাইডে গিয়ে বেঞ্জিন হয়ে যাবে, 3 অণু ইথাইন, বেঞ্জিনের মধ্যে 6টা কার্বন থাকে, তো এই যে এখানে 6টা কার্বন 3 অণুর মধ্যে, একই সাথে বেঞ্জিনের মধ্যে 6টা হাইড্রোজেন থাকে, মানে C6H6, তো এই 3টা ইথাইন অণু মিলে ওই সাইডে বেঞ্জিন হবে। এই নোটটার মধ্যে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বোধহয় লেখা নাই, আচ্ছা নিচে চিত্র দিয়ে আবার লেখা আছে, এর মধ্যে তোরা একটু লিখে নিস। মমিতাকে জয়েন দিতে পারছে? আচ্ছা ওই যে ইসের তোদের ওই 11-12 নাম্বার চ্যাপ্টারটা সুন্দর করে নোট করা আছে কার কাছে? আমার একটু ছবিটা পাঠাই দিস তো, যেগুলো লেখাই দিছিলাম, একটু ক্লিন ছবি দিস, ফিজিক্সের গুলো আর কি। এখন ওই পরের যে পলিমারকরণ প্রক্রিয়া, সে এটা ছিল হচ্ছে সংযোজন, পরেরটা হচ্ছে ঘনীভবন, একটু কঠিন, তবে এটার দুইটা বিক্রিয়াই মোটামুটি আসে, তো আমরা ওই দুইটা বিক্রিয়া পড়বো, একটু কঠিন না অ্যাকচুয়ালি, বিক্রিয়াটা বড় মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়,
তো এবার 2 নম্বর শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। আগেরটার মধ্যে একই টাইপের অনেকগুলো অণু পরপর যুক্ত হচ্ছিল, যেমন ইথিন অনেকগুলো যুক্ত হয়েছে, মানে প্রোপিন অনেকগুলো যুক্ত হয়েছে, এরকম ছিল। তো এইবার একাধিক ভিন্ন ধরনের মনোমার যুক্ত হবে, এরকম যুক্ত হবে, তারা পরপর যুক্ত হওয়ার সময় আবার আগেরবার যেমন সাথে কোনো কিছু আসছিল না, শুধুমাত্র পলিমারটাই পাইছিলাম, এবার কি হবে, যখন দুইটা অণু একসাথে যুক্ত হইতে যাবে তখন নতুন কোন একটা অণু সরে যাবে তাদের মধ্যে থেকে, সেটা হইতে পারে পানি সরে যাবে, মানে একটা থেকে এইচ আর একটা থেকে ও এইচ মিলে পানি সরে যাইতে পারে, আবার অ্যামোনিয়া সরে যাইতে পারে, একটা থেকে NH2 আর একটা থেকে এইচ মিলে অ্যামোনিয়া সরে যাইতে পারে, এরকম CO2 সরে যাইতে পারে, এরকম ছোট ছোট অণু যদি দুইটা অণু যুক্ত হওয়ার সময় সরে আসে তখন এই তার মাধ্যমে এরকম যে বড় চেইনটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো দ্রুত সরি ঘনীভবন পলিমারকরণ বা কনডেনসেশন পলিমারকরণ। তো এই ক্ষেত্রে আমরা যে পলিমারটা দেখতে এরকম হবে, আগের বার তো সবগুলা এ এ এ এরকম করে আসছিল, তো এবার এরকম হবে, যেহেতু একাধিক টাইপের মনোমার হবে, এবি 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 এরকম আসতে থাকবে। তো আমি একটু এটার দেখাই তোদের, একটা কিভাবে এই জিনিসটা উৎপন্ন হবে সেটা একটু দেখাই। প্রথমে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে বেসিক, এইটা তুই না মনে রাখতে ইচ্ছা করলে সমস্যা নাই, মেইন বিক্রিয়ায় আগে যাচ্ছি না, আগে হচ্ছে কিভাবে এই জিনিসটা আসবে সেটা একটু দেখাচ্ছি। তাহলে ধর এখানে আগের বার তো সবগুলো ইথিন একসাথে হয়েছিল, এবার ধর দুইটা ভিন্ন টাইপের মনোমার একসাথে হবে, তো আমি দুইটা মনোমার আগে লিখতেছি, একটা মনোমার দেখতে ধর এরকম, একটা মনোমার দেখতে এরকম, যে তার মেইন পোর্শনের সাথে এরকম এইচ আছে, আমি এটা দেখানোর জন্য দেখাইলাম, পরে আমরা উদাহরণে তো ক্লিয়ার হব। আর একটা মনোমার ধর এরকম, যে ওর মেইন পোর্শনটার সাথে এরকম ও এইচ আছে, যাতে ওই যে এইচ আর ও এইচ মিলে পানি আকারে সরে যেতে পারে। তো এটাকে আমরা ধর বললাম যে মনোমার 1, আর এটা হচ্ছে মনোমার 2। ওকে, দুইটা টাইপের মনোমার, তো এইটারও এন সংখ্যক যুক্ত হবে, ওইটারও এন সংখ্যক যুক্ত হবে, ওকে, দুইটা মিলে পুরা পলিমারটা হবে এরকম পলিমারটা। তো ফার্স্টে আমরা এন সংখ্যক না, ফার্স্টে আমরা একটা একটা যুক্ত হলে কি অবস্থা হয় সেটা দেখি, যে এটার একটা অণু নিলাম, ওইটার একটা অণু নিলাম, এই দুইটা জিনিস যুক্ত হয়ে কি হবে। তাহলে এই দুইটাকে যদি আমি যুক্ত করি, তাহলে এইখানে প্রথম এই দুইটা মিলে যে অণুটা পাবো সেটা হবে এরকম, এইখানকার এইচ আর ওখানকার ওএইচ মিলে পানি আকারে সরে যাবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ এ, এখানে ওই যে নোটের মধ্যে একটু ভুল লেখা আছে রে, মনোমার 1-এর জায়গায় এইচ এ এ লেখা আছে, ওখানে এইচ লিখে দে, মানে নোটটা একটু ঠিক করে নে, ওখানে এইচ হবে কিন্তু বক্স করে যেটা লেখা আছে, মানে আমি পরে যে নোটটা দিয়েছি, যারা পরে নোটটা পাইছি আর কি। আচ্ছা, এইচ এ এইটুক থাকলো, আর ওখান থেকে আসবে বি ও এইচ, মানে দুইটা, এইটার একটা অণু আর ওইটার একটা অণু যুক্ত হলে ফার্স্টে আমরা এইটা পাই। ওকে, তো প্রথমে একটা একটা একসাথে হয়ে এরকম একটা একটা অণু মিলে দুইটার একটা একটা করে এনে একটা অণু নতুন অণু গঠন করলো, আর এই ক্ষেত্রে কি পাইলাম সাথে, এই দেখে এইচ আর ওএইচ মিলে পানি উৎপন্ন হয়েছে, এখনো কিন্তু পলিমার হয় নাই। তো এই ব্যাপারটা আরেকবার ঘটবে, আরেকবার এই একই বিক্রিয়াটা আমি আরেকবার লিখতেছি, যে এরকম আরেকটা এইচ এ এইচ আর ও এইচ বি ও এইচ, এই দুইটা মিলে আবার ওইখান থেকে এইচ আর ও এইচ যাবে, তারপর এইখানে আসবে এইচ এ বি ও এইচ, সাথে আসবে পানি, এখনো পলিমার হয় নাই। তো এরকম করে প্রত্যেকটা অণু আগে নিজেরা নিজেরা মিলে এরকম জিনিসটা বানাবে, এরপর এরা আর এইটা, এই যে এরা দুইটা আবার যুক্ত হবে, তাহলে এবার কি হয় সেটা একটু দেখি। এরকম একটা এইচ এ বি ও এইচ,
এই যে এটা সাথে আবার এরকম আরেকটা এইচ এ বি ও এইচ, এই দুইটা যদি একসাথে হয় এবার কি পাচ্ছি আমরা, এইটার ওএইচ আর এইটার এইচ পানি আকারে চলে যাচ্ছে, আসতেছে এরকম এইচ এ বি, আবার ওখান থেকে এ বি, আর লাস্টে হচ্ছে ওএইচ। এরকম আসতেছে, তার মানে বুঝতেই পারতেছি সেই যে এখন এ বি বারবার আসতেছে, তার মানে এইটা যখন গিয়ে আবার আরেকটার সাথে যুক্ত হবে আরেকটা এ বি আসবে, এভাবে আস্তে আস্তে পলিমারটা বড় হইতে থাকবে। ওকে, তাহলে এখন এইটাকে এতবার লেখার রিজনটা হচ্ছে, যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, তার মানে এই এই যে পুরো এইটুক জিনিস উৎপন্ন করতে গিয়ে আমার কয়টা অণু দরকার হয়েছিল, এইটার মনোমার দরকার হয়েছিল দুইটা, দুই অণু, আর এটার দুই দরকার হয়েছিল দুই অণু, এটার দুই অণু আর ওইটার দুই অণু, তার মানে আমরা বলতে পারি টোটাল চারটা অণু অংশ নিছে, মনোমার একের দুইটা, মনোমার দুইয়ের দুইটা, এরা মিলে লাস্টে কোনটা পাইছি, লাস্টে পাইছি এরকম একটা পার্ট যার সাথে পানি, এই পুরা বিক্রিয়ার মধ্যে পানি টোটাল কয়টা পাইছি দেখ একটু, এখানে পাইছি একটা, এখানে পাইছি একটা, এখানে পাইছি একটা, তার মানে টোটাল এইটার যদি এন সংখ্যক, মানে এন সংখ্যক এইচ, আচ্ছা আগে এভাবে লিখি যে দুইটা এইচ আর দুইটা এই যে ও এইচ, মানে মনোমার দুই, এই এই দুইটা মিলে আমরা লাস্টে যে পলিমার পাইলাম সেখানে, এখানে আমি লিখি যে পলিমার, পলিমার এখনো পুরাটা আসেনি, পলিমার যদিও বলা যাবে না এটাকে, কারণ দুইটা অণু মিলে পলিমার হয় না, অসংখ্য অণু, তবু আমি ধরার জন্য বললাম যে পলিমারের সাথে আমরা কয়টা পানির অণু পাইছি, টোটাল তিনটা পাইছি, এই ধাপে একটা, এই ধাপে একটা, ওই ধাপে একটা, মানে তিন অণু H2O। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে টোটাল অণু যখন চারটা তখন আমি এখানে তিনটা পানি পাই, তাইলে আমার যদি, তার মানে এটা যখন এন, এটা যখন এন, এখানে পাচ্ছি আমরা টয়েস এন মাইনাস ওয়ান, মানে তিনকে কিভাবে লিখতে পারি, তিনকে ভাবে লিখতে পারি, টু ইন্টু টু মাইনাস ওয়ান, মানে হচ্ছে টু এর সাথে এই এন এর সংখ্যা, তার মানে এইটা যদি এন সংখ্যক অংশ নেয় বিক্রিয়ায়, এইটা যদি এন সংখ্যক অংশ নেয় বিক্রিয়ায়, তাইলে আমরা এইখানে যে পানি পাবো, পানির সংখ্যাটা হবে টয়েস এন মাইনাস ওয়ান H2O, মানে এটা যদি তিন অণু হয়, এটা যদি তিন অণু হয় তখন আমরা এখানে পানি পাবো টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান, মানে পাঁচ অণু পানি পাবো। ওকে, আচ্ছা আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আরেকবার জয়েন দেখ। ওকে, তাহলে আবার শুরু করি, আশা করি সবার বিরক্ত লাগতেছে, কিন্তু পেন নেওয়ার দরকার নেই, কারণ এইগুলা জাস্ট খালি বুঝার জন্য যে কেন আমি এ বি লিখলাম, পরে শুধু উদাহরণটা মনে রাখলেই যথেষ্ট হবে, তবে এটা বুঝলে উদাহরণটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই দাঁড়াইলো যে এই ক্ষেত্রে একাধিক মনোমার অংশ নিচ্ছে এবং তারা যখন যুক্ত হয়ে পলিমারটা গঠন করতেছে, সাথে আবার নতুন কোনো একটা অণু আসতেছে, ওই যে পানির অণু অথবা অ্যামোনিয়া অথবা CO2 বলছি, এরকম আসবে, এবং সেই সংখ্যাটা কিরকম হবে, মনোমারগুলো যদি এন সংখ্যায় অংশ নেয় তাহলে পানির অণুটা আসবে টয়েস এন মাইনাস ওয়ান এরকম সংখ্যায়। তো আমরা এখন উদাহরণটা দেখি, ধর তো এরকম একটা উদাহরণ হচ্ছে আমরা ওই যে নাইলনের যে দড়ি ইউজ করি বা এরকম, সেই নাইলন প্লাস্টিকের একটা, নাইলন এইটার সাথে এরকম সিক্স সিক্স এই শব্দটা থাকে, এখন এটার মিনিং কি বলতেছি, নাইলন সিক্স সিক্স বলা হয়। তো আমরা দেখছি এটার মধ্যে দুইটা টাইপের মনোমার লাগতেছে, মনোমার এক মনোমার দুই এরকম করে নিছিলাম, তো এই নাইলন তৈরি করতেও দুইটা মনোমার লাগবে, একটার নাম হচ্ছে হেক্সেন ডাইওইক অ্যাসিড বলে, আচ্ছা কিভাবে লেখে দেখাচ্ছি, হেক্সেন মানে ছয়টা কার্বন, তো এরকম, আর ডাইওইক অ্যাসিড মানে হচ্ছে দুইটা COOH থাকবে, তো হেক্সেন ডাইওইক অ্যাসিড যদি এভাবে বলি তাহলে ছয়টা কার্বন, মানে মাঝখানে ব্যাপারটা এরকম। আচ্ছা আমি ভেঙেই দেখাচ্ছি, পরে আবার লিখে দিচ্ছি, যে একটা কার্বন তো, দুইটা তো CH2 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 COOH, এই যে এরকম দেখতে, এক দুই তিন চার, চারটা কার্বন এইখানে চেইনে, আর এই যে অ্যাসিডের সাথে দুইটা
কার্বন আছে, মানে হেক্সেন ডাইওইক অ্যাসিড, 6টা কার্বন যেহেতু। অথবা এটাকে অন্যভাবে বলা যায়, নামটা এভাবে বলা যায়, 4টা মিথিলিন মূলক আছে, এগুলোকে আমরা মিথিলিন মূলক বলতাম, ওই যে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়ে আসছিলাম, CH2 কে আমরা মিথিলিন বলি। তো 4টা মিথিলিন আছে মানে টেট্রা মিথিলিন, আর 2টা ওইক অ্যাসিড, এই জন্য টেট্রা মিথিলিন ডাইওইক অ্যাসিড এভাবেও বলে, অথবা হেক্সেন ডাইওইক অ্যাসিড, অথবা তাও যদি তোর মনে না থাকে শুধু লিখবি ডাইওইক অ্যাসিড তাহলেও হবে। তো এই জিনিসটাকে ছোট করে যদি লিখতে যাই তাহলে এভাবে লিখবো আমরা, এই CH2 চারবার আছে তো, এই এখানে 4 দিব, CH2 চারবার আছে এখানে 4 দিচ্ছি। আর এই ব্র্যাকেটটা কিন্তু আমি বন্ধনটাকে কেটে দিছি, এটা একটু খেয়াল রাখা লাগবে, বন্ধনটা যাতে কাটে। হ্যাঁ, আর এখানে যে COOH আছে ওটা থাকবে, ওই যে আমরা যে একটু আগে এ এই সাইডে HH, তারপর BOHOH লিখছিলাম, এরকম এই যে এটার দুই সাইডে OH পার্টটা আছে। আচ্ছা এরকম, তাহলে এটার নাম হচ্ছে হেক্সেন ডাইওইক অ্যাসিড লেখা যায়, অথবা তোর যদি কষ্ট লাগে তাহলে শুধু ডাইওইক অ্যাসিড লিখ। এইটার সাথে এরকম আরেকটা, ওই যে আরেকটা মনোমার লাগবে, এই যে যেমন এইচ এটা লিখলাম OH টাইপের, আরেকটা এইচ আছে এরকম লাগবে। তো এরকম আরেকটা হচ্ছে NH2 CH2 6NH2, মানে আগেরটা ছিল টেট্রামিথিলিন অথবা হেক্সেন ডাইওইক অ্যাসিড, আর এবার একটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, এটাকে অ্যামিন গ্রুপ বলে, ডাইঅ্যামিন অথবা হেক্সেন ডাইঅ্যামিন। আগেরটা যেমন হেক্সেন ডাইওইক অ্যাসিড ছিল, এটা হচ্ছে হেক্সেন ডাইঅ্যামিন। তো এটাকে শুধু ডাইঅ্যামিনও লিখতে পারিস যদি তোদের কষ্ট মনে হয়। তো এখন ওই যে দুইটার পাশে যে এইচ আছে, এই এইচটাকে দেখানোর জন্য আমি এই এইচটাকে এভাবে বাইরে লেখাইলাম, কারণ তাতে আমার সুবিধা, এখান থেকে ওইচ আর এইচটাকে বক্স করতে পারবো, ওইটা কিন্তু NH2-র এইচ। তো আমরা কি দেখছিলাম, প্রথমে এই দুইটা একসাথে হয়, তো আগে আমরা এন বসাবো না, আগে আমরা প্রথম ধাপে কি হয় সেটা আগে দেখি। তবে আমরা এখন কিন্তু ভেঙে ভেঙে করবো না, একবারই করবো। তো এটা যখন বিক্রিয়াটা হবে, লেখার নিয়মটা বলতেছি, আমরা একবারে পলিমারটাই লিখবো, কি হইতো এখান থেকে OH আর এখান থেকে H চলে যাবে। তাহলে আমি এরকম একটা বক্স করি, তাহলে থাকবে যা যা সেটুকু লিখে নেই, এই সাইডে থাকতেছে হচ্ছে HOOC এটুক, সাথে ব্র্যাকেট CH2-4, আবারও COOH। এই যে এখানেও খেয়াল রাখবি এই বন্ডটা যেন সি পর্যন্ত আসে। আচ্ছা এখানে ওএইচ থাকবে না, ওএইচটা চলে গেছে এইচ এর সাথে পানি আকারে, সো পানি এখানে লিখলাম প্লাস H2, এটা আগেই লিখে রাখলাম। আর তাহলে এখানে সিও পর্যন্ত আছে, তারপরে কি, তারপরে আছে NH, সিও NH, তারপরে হচ্ছে CH2 6 আর NH2। এ দেখ সোজা জিনিস, খালি ওই দুইটা জিনিস আমার মনে থাকলে মাঝখান থেকে এইচ আর ওএইচ বাদ দিয়ে যে পোর্শনটা থাকে সেটাকে একসাথে করে লিখলাম। এখন এটা কিন্তু পলিমার হয় নাই, পলিমার হয় হচ্ছে এন সংখ্যক যুক্ত হইলে, এটা তো একটা করে যুক্ত করলাম, সো আমরা তো বারবার ভেঙে লিখবো না, আমরা একবারই লিখবো। তো পলিমার বানাইতে হলে কি করা লাগবে, এন সংখ্যক নেওয়া লাগবে। সো এই যে বিক্রিয়া যেটা লিখছিলাম, এই বিক্রিয়ার সামনে এখানে এন বসাই দিই, তোরা পরীক্ষায় একবারই লিখবি, আগে বুঝে নিলে একবারই লেখা যাবে, এটার সামনে এন চলে গেল। তো এবার দুইটারই এন সংখ্যক যুক্ত হয়েছে, তো এন সংখ্যক যুক্ত হলে পানি কতখানি আছে আমরা জানি, টয়েজ এন মাইনাস ওয়ান, তো এটা হবে টয়েজ এন মাইনাস ওয়ান। কোথাও দেখবি এখানে আবার NH2 দেওয়া আছে, মানে বইয়ে বা গাইডে এরকম হইতে পারে, ওগুলো নিয়ে পেন নেওয়ার দরকার নাই, এটা টয়েজ এন মাইনাস ওয়ানই হবে। আচ্ছা এবার, কারণ আমরা থিওরিটিক্যালি দেখে আসছি কিভাবে ওটা আসে, এবার আসি হচ্ছে যে এইখানে যে পুরো জিনিসটা যুক্ত হইলো, এটা তো এখানে থামবে না, এটা পরপর যুক্ত হইতে থাকবে, এবং পরপর কিভাবে যুক্ত হয় আমরা দেখছি, এইটার আরেক অণু একই টাইপের আরেকটা অণুর সাথে এইখান থেকে এইচ যায়, ওইটা থেকে ওএইচ যায়, মানে বারবার এখানকার এইচটা সরে যেতে থাকবে আর এইখানকার ওএইচটা সরে যেতে থাকবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এইচটা বাদ দিয়ে দিব, হাতটা খালি করে দিলাম,
এইখানকার ও এইচটা বাদ দিয়ে দিব, হাতটা খালি করে দিলাম, মানে সহজ কথায় যেখান থেকে যেটা সরে, এনএইচ টু থেকে এইচ সরে যায় আর সি ডাবল এইচ থেকে ও এইচ সরে যায়, এবং এইটাকে এবার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, করে এখানে এন দিব, ব্যাস পলিমার পেয়ে গেছি। ওকে, তো দেখে যদিও জটিল মনে হচ্ছে, কয়েকবার লিখলে জটিল লাগবে না, আর এভাবে পড়লে ভুলবি না। আচ্ছা এবার আসি, এইটার নাম কি? এটার নামই সেই 9166। আচ্ছা এবার 66 হওয়ার রিজনটা কি? এটার মধ্যেও 6টা কার্বন গুনলাম আমরা, এখানে 4টা আর এখানে 2টা, 6, এইখানেও 6টা কার্বন, তো এই জন্য এটার নাম হচ্ছে 9166। এরকম আরেকটা আছে 9610, সেখানে একটাই 6টা কার্বন আরেকটাই 10টা কার্বন, এভাবে নামকরণ গুলা হয়। আচ্ছা তো আরেকটা ঘনীভবন পলিমার দেখে মনে হয় আজকে শেষ করা উচিত, তাহলে তোরা একটু পরে আমাকে ধাওয়া দিবি আশা করি। ওকে, তাহলে আমি পরেরটাই যাচ্ছি, সেটা হচ্ছে ডেক্রোন বা পলিয়েস্টার। এখন তোরা বুঝে গেছিস, কঠিন লাগবে না, একই রকম, খালি আমাদের মুখস্থ রাখা লাগতেছে কি মনোমার দুইটা এক জায়গায় হবে। হ্যাঁ, এটা হচ্ছে কয় নাম্বার ছিল? ওইটা ছিল হচ্ছে ঘনীভবনের 2 নাম্বার, এটা, হ্যাঁ, ডেক্রোন, বা এটার আরো কয়েকটা নাম আছে, এটাকে নর্মালি পলিয়েস্টারও বলে, বা টেরিলিনও বলে, টেরিলিন। তো এই ক্ষেত্রে যে মনোমার দুইটা এক জায়গায় হবে, একটা মনোমার হচ্ছে এই অ্যারোমেটিক যৌগ আর কি, এখানে বেনজিন, দুই পাশে দুইটা সিওএইচ। অবশ্যই খেয়াল রাখবি বেনজিনের সাথে, বেনজিনের সাথে যাই যুক্ত যুক্ত থাকুক, বন্ডটা বেনজিনের সাথে টাচ করে হবে সব সময়, হ্যাঁ, এরকম যেন না হয়, মানে কোথাও দাগ দিচ্ছি সেরকম গ্যাপ যেন না পড়ে। এখানে সি ডাবল ওএইচ, এটার নাম হচ্ছে টেরি থেলিক অ্যাসিড, টেরি থেলিক অ্যাসিড। অথবা বেনজিন ডাইওইক অ্যাসিড এভাবে বলা যায়। আচ্ছা এবার আসি, তারপর আরেকটা যেটা নিব সেটা হচ্ছে, এটা আমাদের চেনা, আমরা ওই যে বেয়ার পরীক্ষার মধ্যে এটা পাইছিলাম, ইথিলিন গ্লাইকল, ও এইচ সি এইচ টু সি এইচ টু ও এইচ, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল অথবা ইথেন ডাইঅলও বলা যায়, ইথিলিন গ্লাইকল। তো আবার আগের মেথডে আসি, যে একটা থেকে এইচ যাবে আর একটা থেকে ও এইচ যাবে, তো এই ক্ষেত্রে তোদের একটু খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে এই সিও ডাবল এইচ দুইটার মধ্যে কিন্তু ও এইচ আছে, কোনটা থেকে যাবে? এই সিও এইচ এটা থেকেই, সি ডাবল এইচ থেকে ও এইচ যাবে আর এখান থেকে এইচটা আসবে, তো এই দুইটা একসাথে হবে। এই বক্স তারা পরীক্ষায় না করলেও সমস্যা নেই, আর করে দিলেও সমস্যা, তো এই দুইটা একসাথে হবে। তো এই দুইটা একসাথে হয়ে প্রথমে কি তৈরি হবে? প্রথমে তৈরি হবে হচ্ছে এরকম, এদিকে যা আছে থাকবে, এইখানে সিও পর্যন্ত থাকবে, তারপরে আবার ও, তারপরে সিএইচ টু সিএইচ টু ওই ওএইচ, এরকম আসার কথা। ওকে, তো নর্মালি যদি আমরা দুইটাকে এক জায়গায় করি, তো এখন আমাদের ওই যে এন সংখ্যক যদি যুক্ত করতে যাই, তো পরীক্ষায় এটা যেন ভুলে যাস না যে এখানে এন দেওয়া লাগবে, এখানে এন দেওয়া লাগবে, তো তখন এইটার থেকে ও এইচটা চলে যাবে, আবার ওই যেমন ওইটা থেকে ও এইচ যাইতো, হাত খালি হয়ে যাবে, ওখান থেকে এইচ চলে যাবে, হাত খালি হয়ে যাবে, এবং এই পুরো জিনিসটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এন, আর সাথে ওই পানি যে আসবে সেই পানি হচ্ছে টুইস এন মাইনাস ওয়ান এইচ টু, এটার নামই সেই ডেক্ট্রন। এই এটা হচ্ছে আমাদের ঘনীভবন পলিমারাইজেশন, যেখানে একাধিক টাইপের মনোমার অংশ নিছে, এবং সেখানে পলিমারের সাথে আবার কোনো একটা অণু বের হয়ে এসে বাইরে উপজাত আকারে আমরা পাইছি। কারো কোনো প্রবলেম আছে এটুকে? হ্যাঁ, আচ্ছা, মানে শোন, এইখানে এই যে এই সিও না, কোনটার বন্ড বলতো, মানে কোথায়
কোনো কিছু ভুল করছি? মানে কোথায় বন, কোথায় আলাদা, বুঝি নেই ভাইয়া। এরপরে এই যে এই ওটা তো এইটা থেকে আসছে। হ্যাঁ আচ্ছা, ওখানে ডট দিলেও সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে সিও আগেরটায় সিও পরে এনএইচ দেওয়াতে এরকম ডট দিছে, এরকম তাই তো বলতে চাচ্ছিস? যে নোটের মধ্যে আগেরটায় যে সিও এনএইচ হয়েছিল, মানে এখানে পরের অনু যেখানে এনএইচ ছিল, তোর ওইটা ডট দিয়ে লিখলেও সমস্যা নাই, এরকম বন দিয়ে লিখলেও সমস্যা নাই। আবার ওইটাকে এভাবে ভেঙে, কেউ যদি এটাকে এভাবে লেখে, এই যে সি ডাবল বন্ড ও, কোনো সমস্যা নাই, ওকে অনেকভাবেই দেখানো যায়। তো মনে হয় বন দিয়ে দেখানোটা সবসময় তোদের জন্য সোজা। এখানে যা ছিল পরে বন দিয়ে দেখাই দিই। তো বইয়ে এই যে আগের যেটা লিখে আসছি সেটার মধ্যে দেখবি এরকম লেখা আছে, সিও ডট এনএইচ। এটা কোনো কোনো বইয়ে পাইতে পারিস, আবার কখনো এরকম বন দেওয়া থাকতে পারে, কখনো এইটাকে ভেঙে এই ও উপরে দিয়ে দিতে পারে। এগুলো কোনো সমস্যা না, গাঠনিক সংকেত, দুইটা অনেক একসাথে হয়েছে, ওটাই মিন করতেছে। তো বন দিয়ে লিখিস তোরা, তোদের জন্য সুবিধা হবে। আচ্ছা তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। আমি কি আজকে জৈব যৌগের আর কিছু আগাবো? মনে হয় বেশি হয়ে যাবে, নাকি বলিস, কি বলিস? ওকে আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। তো মাঝখানে যে জিনিসটা দেখাইছিলাম যে কিভাবে হয়, ওটা যদি তুই ভুলেও যাস কিচ্ছু আসে যায় না, খালি দুইটা বিক্রিয়া। তাও দুইটা বিক্রিয়া মনে রাখার জন্য কি দরকার তোর? এই দুইটা জিনিস, বাকিটা কিন্তু নিজেই লিখতে পারবি যদি এটা বুঝে থাকিস। দুইটাকে এক জায়গায় করে দেওয়া, দুই সাইড থেকে সেম জিনিস সরাই দেওয়া, সাথে পানি নিয়ে আসা। তো থাকুক, তারপর আমরা ফিজিক্স দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।